কিছুক্ষণের মধ্যে রাজ্যের এই সকল জেলাগুলিতে ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে। আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এই বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। বর্ষা শুরু হয়েছে ঠিকই, তবে দুই বঙ্গের চিত্র ভিন্ন। উত্তরবঙ্গে তৃণমূল বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা মিলল ভ্যাপসা গরম। যদিও গত কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিতে ভিজেছে, তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে। যার জেরে আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার উত্তর উড়িষ্যার উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে, ফলে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বহাল থাকবে আর্দ্রজনিত অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছেন তারা। অন্যদিকে বৃষ্টিতে ফাঁসবে উত্তরবঙ্গ। আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। গত কিছুদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, যার জেরে বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় আগামী 24 ঘন্টায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরিবর্তিত 3 দিন 5 জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত 3-4 দিন এইরকম পরিস্থিতি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যে কারণে ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে